উত্তরবঙ্গ থেকে দুর্যোগের মেঘ যেন কাটছেই না। লাগাতার বৃষ্টিতে পড়ছে তোর্ষা নদীর জলের তলায় চর তোর্ষার অস্থায়ী সেতু বন্ধ, আলিপুরদুয়ার ফালাকাটার যাতায়াত 4 দিন ধরে ব্যাহত, যোগাযোগ চরমে ভোগান্তি। সেখানকার প্রতিটা নদী যেভাবে ফুসছে তার মধ্যে অন্যতম তোর্ষা, তোর্ষা যেভাবে ফুসছে জলের তলায় চর তোর্ষার অস্থায়ী সেতু। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ। সুদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা এতদিন ধরে লাগাতার দুর্যোগ দেখছি, দুর্যোগ কাটার কোনো সম্ভাবনা? লাগাতার বর্ষণে কিন্তু আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় কিন্তু যে নদীগুলো রয়েছে সেগুলো ফুল ফুলে উঠেছে। যেটা জানতে পেরেছি আমরা, যে চর তোর্ষা নদী কিন্তু যে অস্থায়ী সেতু রয়েছে আলিপুর থেকে ফালাকাটার মাঝে, যে চর তোর্ষা নদী আছে সেখানে মাঝে অস্থায়ী সেতু, তার উপর থেকে কিন্তু জল বইছে। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে এলাকার যারা লোকরা আছে তারা পুরো সেতু স্থায়ী সেতু নির্মাণের দাবি তারা আন্দোলন করেছিল, এবং দীর্ঘ 4 দিন থেকে কিন্তু প্রায় যান চলাচল বন্ধ, এবং আজকেও দেখা গিয়েছে যে জল বেড়েছে এবং সেতুর উপরে জল যাচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি কাছে আজকে যে বার্সা নদীর জল কিন্তু সেন্ট্রাল দুয়ার চা বাগানে প্রবেশ করেছে। এখনও কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়ে চলছে। এবং শুধু তাই নয়, কাল যেই নদীর জল লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। ধন্যবাদ সুদীপ। ঐতিহ্যবাহী হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ আগুনে ভস্মীভূত বাংলো, আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল, এখন কি পরিস্থিতি জানবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এই ঐতিহ্যবাহী বাংলো যাকে যেভাবে দেখে এসেছি গত রাতের পর থেকে একেবারে অন্য, ছারখার হয়ে গিয়েছে বাংলো, কি পরিস্থিতি? আগে আমরা দেখতে পেলাম যারা ফরেস্ট অফিসাররা রয়েছেন, জেলা পুলিশ আধিকারিক, পাশাপাশি ওসি মাদারিহাট এবং দমকলের আধিকারিকরা তারা কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। আমরা যেটা ভেতর থেকে খবর পাচ্ছি, গোটা যে হলং বাংলোর এই মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে তার চারিদিকটা সবুজ বস্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কারণ তদন্ত চলছে এবং তদন্ত প্রক্রিয়ার যেই গতিবিধি সেটা যাতে বাইরের মানুষরা দেখতে পারেন তার জন্য ইতিমধ্যে গোটা চত্বরটা ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আমরা যেটা জানতে পাচ্ছি যে যখন ঘটনাটি ঘটে সেই সময় দাঁড়িয়ে বৈদ্যুতিক কারণেই নাকি গোটাই হলং বাংলোটা ভস্মীভূত হয়ে গিয়েছে এমনটা সরকারের তরফে দাবি করা হচ্ছে। কিন্তু এখন পর্যটকের মরশুম নয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো পর্যটক হলং বাংলোতে ছিলেন না, কয়েকটা হয়তো লাইট জ্বলছিল। প্রশ্ন হচ্ছে এটাই যে কয়েকটা লাইট জ্বলছিল তার মধ্যে দিয়ে কী করে শর্ট সার্কিট হতে পারে, সেটা নিয়ে বিস্মিত প্রত্যেকটা মহল। ইতিমধ্যে বিরোধীদের তরফে যে অভিযোগটা করা হচ্ছে যে এটা মূলত জমি মাফিয়া সংক্রান্ত বিষয়, সেই কারণে এটা অন্তর্ঘাত রয়েছে, কিন্তু পাল্টা তৃণমূলের তরফে অন্যান্য দাবি করা হচ্ছে। তাদের তরফে বক্তব্য যে বিরোধীরা কুৎসা রটনা করছে বিরোধী রাজনীতি করতে গিয়ে। কিছুক্ষণ আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল এসেছিলেন এবং তিনিও গোটা বিষয়টা খতিয়ে দেখেছেন। তিনি বীরবাহ হাসদার সঙ্গে কথা বলেছেন এবং যেটা জানতে পারছি যে আগামীকাল হয়তো বনমন্ত্রী এই চত্বরে আসতে পারেন, গোটা বিষয়টা খতিয়ে দেখতে পারেন। তবে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চলছে, ফরেন্সিকের টিম কাজ করছে, এখন দেখার বিষয় হলং রহস্য যেটা দানা বেঁধেছে তার সমাধান সূত্র কি করে বেরিয়ে আসে। বিশাখা, ধন্যবাদ বিট্টু। বীরবাহা আসদা বন প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন শুনুন। হ্যাঁ দেখুন, তারা তো বলতেই পারেন, তারা অনেক রকম মানে কথা বলবেন যে বেসরকারি সব কিছু তারা বেসরকারিকরণ করছেন। আজকে রেলের দুর্ঘটনা যেটা হয়েছে সেখানেও তো অনেক বড় মানে গেম তারা, একটা কমিটি হচ্ছে, কমিটিকে আমরা পাঠাবো তদন্ত করার জন্য, কারণ বিনা তদন্তে আমরা বলতে পারবো না যে সঠিক কী কারণের জন্য আগুনটা লেগেছে। আমরা সেই কমিটির মাধ্যমে তদন্ত হবে, তদন্তের পরেই বলতে পারবো। যেটা অনুমান হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই হতে পারে, কিন্তু সেটা তদন্ত ছাড়া আমরা বলতে পারবো না। এসিটা কি করে চলছিল এবং কারা ছিলেন সেখানে? দেখুন, শর্ট সার্কিটটা শুধু এসি থেকেই হয় আপনাদেরকে কে বলেছে? আপনারা যেটা বলছেন যে এসি চালানো হয়েছে সেটাই আপনারা জানলেন বা কী করে? আমাদের যেহেতু এখনও বলছি তদন্ত চলছে এবং তদন্ত চলবে, আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি, আমাদের অফিসারেরা যাবেন, তদন্ত হবে, সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে। রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। কেশিয়ারিতে বিডিওকে গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীর। গতকাল বিডিও অফিসে আক্রান্ত হন বিজেপি নেত্রী
পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রীকে মারধর করা হয়, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আজ তাকে হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী। এইরকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা নারী শক্তি, তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে, এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, ফার্মার সবকে একাকার করে দিয়েছেন। এবং আমি কেসিআরির বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন। দেবরায় বিজেপি কর্মীর মৃত্যু মামলা, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। দেবরা থানার দুদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ, মেদিনীপুর ও প্রেসিডেন্সের ফুটেজও সংরক্ষণের নির্দেশ। ময়না তদন্তের জন্য এসএসকেএমকে দল গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। 4 জুন দেবরায় গ্রেফতার সঞ্জয় বেরা, গতকাল মৃত্যু হয় সঞ্জয় বেরায়। আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য উকিল বাহু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে। বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি এবং মনিটারিং করছি। রক্ষকই আজ ভক্ষ, তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো কাস্টোডিয়াল ডেথ। সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ, কোনো একটাও কেস তার কোনো রেকর্ড নেই, কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের 15-20 বছর দেশের জন্য তিনি দিয়ে এসেছেন। দুই অঞ্চল সভাপতিকে সরালেন কাজল শেখ, নানুর ও কীর্ণাহারে ভোটে খারাপ ফলের জের, কাজ করতে পারছিলেন না বলে দাবি কাজল শেখের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সরানো হয়েছে, মন্তব্য জেলা পরিষদের সভাধিপতির। আমাদের নানুর বিধানসভা 16 গ্রাম পঞ্চায়েত আছে, আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের 2 গ্রাম পঞ্চায়েত TK1, দাসকোগ্রাম 1 এবং কিন্নার 1, এই 2 গ্রাম পঞ্চায়েত লিখিত কারণে পিছিয়ে আছে। সেই জন্য আপাতত ওই 2 গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু সাসপেন্ড নয়, তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কী জন্য আমরা পিছিয়েছি, কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। তারপর ওই 2 অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব ঠিক করা হবে। অবশ্যই, কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সদস্য যারা আছে